Hello guys, this is Saqib and welcome to my YouTube channel Blogs First. This is my first YouTube video. YouTuber Prothom video hoy mur aru moi mur ei channel or zoriyote ahom tota bharat borhor bibhinno thai explore korim aru notun borhor hubessa jonai moi mur ei YouTuber jatra arambho korisu gotike bolok ami amar video tu arambho koru. Hello guys, bolok aji ami goi asu Pobitora obhayanno ami explore korim eya bortoman ami uposthit hoye asu oitihashik jadur nagori land of black magic mayong bajaria eya murigao jilar pochhimongot obosthito e hol itihas bikkhato mayong bazar eya mayong bazaror ek hamogrik poribe aru etu hoise mayong bazaror puppine thoka mayong ansolik college lo joa pot eya mayong bazaror hamogrik poribe aru itimodhe mayong college Necro inspection at A plus grade lab kuris bortoman ami goi asu mayongor bazaror pura uttor pine hiloikhunda paharot aru e ami pahisu hiloikhunda pahar aru hiloikhunda pahar logote ase yat mahabahu brahmaputra e khamagrik poribe ete ase machine chalito nao yar dara kharpitile jabo pari e ek thuniya prakritik poribe এতিয়া আমি গৈ আছো হিলৈখুন্দা পাহাৰৰ ওপৰত মোৰ লগত মোৰ বন্ধুসকল আছে এয়া আমি এতিয়া লাহে লাহে হিলৈখুন্দা যিটো পাহাৰ আছে পাহাৰৰ ওপৰলৈ গৈ আছো আৰু ইয়াতেই এক নৱনিৰ্মিত শিৱ মন্দিৰ আছে এয়া আমি আহি পাইছো হিলৈখুন্দা পাহাৰৰ একেবাৰে ওপৰৰ অংশত ইয়াৰ পৰা ব্ৰহ্মপুত্ৰ নদী আৰু ইয়াৰ দাঁতিকাষৰি অঞ্চলবোৰ ধুনীয়াকৈ দেখা পোৱা যায় এয়া এখন যন্ত্ৰচালিত নাও আহি আছে এক সুন্দৰ প্ৰাকৃতিক পৰিবেশ হিলৈখুন্দা পাহাৰৰ পৰা ইয়া দেখিব পাৰিছে মহাবাহু ব্ৰহ্মপুত্ৰ বৰ্তমান পানী হুকাই ইয়া বগা বগা যিবিলাক দেখা গৈছে হৈছে বালিচৰ ব্ৰহ্মপুত্ৰ এই পাৰবোৰ ভাঙি ভাঙি গৰাখহনীয়া সৃষ্টি কৰি এনেদৰে বালিচৰ সৃষ্টি কৰে এয়া আপোনালোকে দেখিব পাৰি আছে সৰু সৰু ঘৰ এইবিলাক সিহঁতৰ ঘৰ আছিল মানুহবোৰৰ কিন্তু যেতিয়া ব্ৰহ্মপুত্ৰ ভাঙি দিলে তেতিয়া তেওঁলোকে ইয়াৰ পৰা উঠি যায় আৰু লাহে লাহে ইয়াৰ চাপ বাঢ়ি আছে ব্ৰহ্মপুত্ৰ যি আমাৰ গোড়াখনৰ সৃষ্টি কৰে চৰকাৰে ৰোধ কৰিবলৈ অলপ চেষ্টা কৰিছে হিলেৰে ইয়াৰ চাব পাৰি আছে গতিকে এক সুন্দৰ পৰিৱেশ এয়া আমি এতিয়া হিলৈখুন্দা পাহাৰৰ পৰা লাহে লাহে তললৈ নামি যাম আমি এতিয়া আমি লাহে লাহে তললৈ নামি গৈ আছোঁ আৰু এতিয়া আমি যাম পবিতৰালৈ গাইজ 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 ফাইনেলি আমি বৰ্তমান উপস্থিত হৈছোঁ পবিতৰ অভয়াৰণ্যলৈ অভয়াৰণ্যৰ প্ৰথমখন গেট ইয়াতে লিখাই আছে ৱেলকাম টু পবিতৰা ৱাইল্ড লাইফ চেঞ্চুৰী ইয়াৰ চাব পাৰি আছে এইটো হৈছে পবিতৰ অভয়াৰণ্যৰ প্ৰথমখন গেট ইয়াৰ পিছত আৰু এখন গেট আছে এই আমি প্ৰথমখন গেটেৰে সোমাই গৈছোঁ আৰু ইয়াতে লিখা আছে ৱেলকাম টু পবিতৰা ফৰেষ্ট এয়া আমি আহি পাইছোঁ পবিতৰ অভয়াৰণ্য পবিতৰ অভয়াৰণ্যত ইয়াত গাড়ীৰ পাৰ্কিং বাইকৰ পাৰ্কিং সকলো ধৰণৰ সুবিধা আছে বৰ্তমান যিহেতু পৰ্যটনৰ বাবে পবিতৰ অভয়াৰণ্য খুলি দিয়া হৈছে গতিকে বিভিন্ন দেশী বিদেশী ৰাজ্যিক আন্তঃৰাষ্ট্ৰীয় আমাৰ পৰ্যটকসকল আহিছে আৰু ইয়াক সুন্দৰ পৰিৱেশ দেখিবলৈ পোৱা গৈছে এয়া এখন ঠাই হৈছে জীপ চাফাৰীৰ কাৰণে ইয়াত আহি পেলাই জীপ চাফাৰী ইলিফেণ্ট চাফাৰী আমাৰ বোট যিবিলাক আছে বোট চাফাৰী কৰিব পাৰি ইয়াতে এক সুন্দৰ প্ৰাকৃতিক পৰিৱেশ উপভোগ কৰিব পাৰি আৰু এইটো হৈছে জীপ চাফাৰীৰ আমাৰ জীপবোৰ আৰু ইয়াত বিভিন্ন ধৰণৰ দোকান পোহাৰ ৰেষ্টুৰেণ্ট আধুনিক ৰেষ্টুৰেণ্ট থকা খোৱাৰ সুবিধা আছে আৰু বিভিন্ন ধৰণৰ থলুৱা শাক পাচলিলৈ মানুহ ইয়াত বহিছে এইখন হৈছে পবিতৰা আমি যেতিয়া গীতেৰে সোমাই আহোঁ এইখন প্ৰথমখন গীতেৰে সোমাই আহিলে আমি দেখিব পোৱা যায় পবিতৰাৰ যিখন মেইন অফিচ অফিচ ৰেঞ্জাৰ অফিচ বুলি কোৱা হয় ৰেঞ্জাৰ অফিচ আমি আহি পাইছোঁ এইখনেই হৈছে পবিতৰাৰ অন্যতম আকৰ্ষণ পবিতৰাৰ ওলমা দলং এই হৈছে হাদুক বিলৰ ওপৰত অৱস্থিত হৈ ইয়াৰ নাম দিয়া হৈছে হেংগিং ব্ৰিজ হাদুক হেংগিং ব্ৰিজ আৰু এয়া হাদুক হেংগিং ব্ৰিজক আমি আজি যিহেতু মেৰামতিৰ কাম চলি আছে গতিকে আমি ইয়াৰ ভিতৰলৈ যাব নোৱাৰিম ইয়াৰ কোনো খুঁটি নাই মাত্ৰ দুটা মূৰতহে খুঁটিবোৰ দিয়া হৈছে মাজত কোনো খুঁটি নাই বৰ্তমান আমি উপস্থিত হৈছোঁ পবিতৰা ৰেঞ্জাৰ অফিচৰ নিলগতে লাগি থকা শিশু উদ্যানত চিলড্ৰেন পাৰ্কত ইয়াত শিশুসকলক খেলাৰ বিভিন্ন সুবিধা দিয়া হৈছে ইয়াতে শিশুসকল আহি পেলাই খেলে আৰু খেলা ধূলা কৰাৰ সুবিধা আছে এই তাতে বিহু নাচনী আৰু গড়ৰ পোৱালিৰ তাতে মূৰ্তি প্ৰস্তুত কৰিবলৈ হৈছে
এই এক ভাল লগা দৃশ্য, আইতাই নাতির লগত এতে পার্কত আহি খেলি আছে আর ককা দেউতা চাই আছে, আর এয়া মোর বন্ধু সকলে মূল লগত আহিছে আর ইয়ার মোক হাই জোর হাই করেছে। আর এ হয়েছে পবিত্র অভয়ারণ্য থাকা হাদুক বিল। এই হাদুক বিলতে এখন যন্ত্রচালিত নাও আছে আর পর্যটক সকলে ইয়াত উঠি পেলায় নাও সাফারি করিব পারে। আর এই যখন বিল আছে, এইখন বিল মাছ কাছের উপচি আছে। পবিত্র অভয়ারণ্যর অন্যতম আকর্ষণ এইখন হয়েছে হাদুক ওলোমা দলং। এইখন দলংর দুয়োকাষে কেবল খুঁটি আছে, মাজত কোনো ধরনের খুঁটি নাই। এয়া ককা দেউতা খেলা ধূলা চাই আছে। আর ইয়াতে আমি যাব ঘর দেখা পাইছো, এইব পবিত্রার যখন ফরেস্ট গার্ড তেলকে থাকে। গাইজ 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 গাইজ, আমি বর্তমান উপস্থিত হয়েছো পবিত্রার মেইন যে অফিস আছে, অফিসেরপর প্রায় 1 কিলোমিটার নিলগত পবিত্রার রাইনো পয়েন্ট বলে কয়। ইয়ারপরাই আমার আমার যা রাইনো আছে, রাইনোর দেখি পড়ি আমি গড়বর দেখা পাও। মোর ব্যাক সাইডে বহুতো পর্যটকের ভিড় দেখি পাওয়া গেছে। আর বর্তমান সময় শীতের সময় গতিতে বহুতো পর্যটক আহে। আর এই যা গড় আছে, গড়বর চিড়িয়াখানা গড়তক বহুতো শক্তিশালী হয়, অধিক শক্তিশালী আর এগ্রেসিভ হয় এই যা গড় আছে। আর আমার যে পবিত্র অভয়ারণ্যখন 1987 স্বীকৃতি লাভ করে। আর এই হয়েছে ঐতিহাসিক কাজলি পাহাড়। কাজলি পাহাড়ের আছে সরিয়হ খেতি, আর সরিয়হ খেতি পার হয়ে পেলায় এয়া হয়েছে আমার অসমর গৌরব, এশিঙিয়া গড় আর গড়ের পোয়ালি। এয়া নিজ চকুরে চাব পারি, পবিত্র আহিলে নিজ চকুরে আপনাদের দেখিব পাৰিব। আর এই গড়বর চিড়িয়াখানা গড়তকে অধিক শক্তিশালী হয়। এয়া মোর ব্যাক সাইডে পবিত্র অভয়ারণ্য থাকা গড়, এশিঙিয়া গড় আর গড়ের পোয়ালি। মন করবলগীয় কথা যে 1987 পবিত্র অভয়ারণ্যখন ফরেস্ট রিজার্ভ হিসাবে স্বীকৃতি লাভ করে। আর বর্তমানে এশরও অধিক এশিঙিয়া গড় আছে। এই চাব পাৰি আছে বনরিয়া মহ, গাহরি আর বিভিন্ন পরিভ্রমী চড়াই। পবিত্র অভয়ারণ্যখানে 38.88 স্কোয়ার কিলোমিটার ঠাই আগুরি আছে। অক্টোবরের মার্চ মাহলৈ বিভিন্ন দেশি বিদেশি পরিভ্রমী চড়াই ইয়ালে ভ্রমণ করে। ইউরোপ, সাইবেরিয়া, হিমালয়ের বিভিন্ন ধরনের প্রায় 390 বিধ বিধর চড়াই ইয়ালে আহে। পরিভ্রমী চড়াইয়ের বাদেও পবিত্র অভয়ারণ্যত মূল্যবান কাঠ, শাল, চেগুনের দরে বিভিন্ন ধরনের মূল্যবান কাঠ পাওয়া যায়। গাইজ, বর্তমানে আমি উপস্থিত হয়েছি পবিত্র বার্ড পয়েন্টত। পবিত্র বার্ড পয়েন্টত ইয়াতে পাতিহাঁহ, রাজহাঁহ, ধনেশ, বনহাঁহ, দেওহাঁহ, শগুন, বটকোলা, ইউরোপিয়ান টিল, মেলার আদি দরে প্রায় 390 বিধ বিভিন্ন ধরনের চড়াই দেখি পাওয়া যায়। ইয়ার উপরেও বনরিয়া মহ, গড়, শিয়াল, সাপ, মাছ, কাছ আদি দরে বিভিন্ন বিভিন্ন প্রাকৃতিক বনজ সম্পদরে পবিত্র অভয়ারণ্য সমৃদ্ধ। আর গাইজ, ফাইনালি আমি যে পবিত্র অভয়ারণ্য এক্সপ্লোর করলো, আর আগলো এনেদরে ভিডিও বনায় থাকিম। গতি আপনাদের মোট ভিডিওটি লাইক করুক, সাবস্ক্রাইব করুক, শেয়ার করুক। ধন্যবাদ।